হাসান মাহমুদ যেন বল হাতে জাদুকর, সেলিব্রেশনে নয় বল হাতেই সব আগ্রাসন তার। আলাভোলা চেহারায় শুকনো মুখ, তবে বুক ভরা সাহস নিয়ে বল করেন তিনি। বাংলাদেশের পেসারদের মধ্যে তিনি কি সেরা ডেথ বোলার? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। শেষ ওভারের প্রথম বলেই ম্যাচ খোলানো উইকেট তুলে নিলেন, একটুও মুচকি হাসলেন না, কোনো সেলিব্রেশন তো দূরেরই কথা। যারা উইকেট নিয়ে সেলিব্রেশন করেন তাদের ভদ্রতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারোরই নেই, কিন্তু এত বড় কাজ করে এত চুপ থাকা সম্ভব হয় কীভাবে? উত্তরে যদি এসব ক্ষেত্রে হাসান মাহমুদকেও জাদুকর বলে বসে কেউ, তাহলে হয়তো তর্ক করার সুযোগ থাকবে না। বিপিএলের সেরা বোলার তিনি, শেষ দিকে এসে তিনি কি করতে পারেন তা প্রমাণ করেছেন আগেই। টোয়েন্টিতে তো ইংল্যান্ডের সাথে ম্যাচই ঘুরিয়ে দিয়েছেন ডেথ ওভারে, গতকালও এর ব্যতিক্রম হয়নি। শেষ ওভার দরকার ছিল 10 রান, একটু এদিক সেদিক হলেই ম্যাচ ফস্টকে যাওয়ার শঙ্কা। এমন স্নায়ুচাপের সময় বল হাতে নিয়ে একদম নির্বিকার থেকে নিজের কাজটা করলেন তরুণ এই ডেথ স্পেল স্পেশালিস্ট। তাই হয়তো ম্যাচ শেষে হাসানকে কোলে তোলার চেষ্টাটাই করেছিলেন তামিম ইকবাল খান, কেননা সবাই তো আর হাসানের মতো এতটা আনন্দ চেপে রাখতে জানেন না। 11 ওয়ানডের ছোট ক্যারিয়ারে 18 উইকেট নিয়ে দারুণ আগামীর আভাস দিচ্ছেন 23 বছরের তরুণ। শেষের কাজটা এমন নিখুঁত করায় হাসানকে প্রশংসায় ভাসাচ্ছেন তামিম ইকবাল খান। রোববার রাতে বাংলাদেশের জয়ে 44 রানে 2 উইকেট নেন হাসান। এই সিরিজে আগের 2 ম্যাচে নিয়েছিলেন 3 উইকেট। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 32 রানে নিয়েছিলেন 5 উইকেট। হাসানই দেশের সেরা ডেথ বোলার কিনা সেই প্রশ্নের জবাব দিয়েছেন তামিম ইকবাল খান নিজেই। তিনি বলেন, সে এখন যেভাবে বল করছে তা বিশ্বমানের, বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত, চাপের মধ্যে সে দারুণ স্থির থাকতে পারে। তামিমের এই মন্তব্য হয়তো ক্রিকেট বোঝা প্রতিটি মানুষের মন্তব্যের সাথে মিলে যাবে। একসময় দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ছিল জিততে জিততে হেরে যাওয়া, তা বেশিরভাগ সময় ব্যাটসম্যানদের কারণে হলেও রুবেল হোসেনের ওই নিধাস ট্রফি সহ অনেক খারাপ স্মৃতি হয়তো মনে আছে। ডেথ ওভারে অন্তত এখন সেই সংখ্যাটা নেই। মুস্তাফিজুর রহমানের ফর্মটা আপ ডাউন হচ্ছে, তাসকিন ইবাদত ভালো সাপোর্ট দিচ্ছেন, আর হাসান মাহমুদ দিচ্ছেন প্রত্যাশা চেয়েও কয়েক চিমটি বেশি। সব মিলে বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে এটাই যে পেস বোলিং বিপ্লব তা বলাই চলে, আর সেই বিপ্লবের অন্যতম উপকরণের নাম হাসান মাহমুদ, দ্য নিউ ডেথ বোলিং স্পেশালিস্ট হাসান মাহমুদ। আবু নাইম, স্পোর্টস টাইমস।